আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমরা সকালে আর কি এখানে একসঙ্গে মিটিং করছি, কারণ কিছু বিশেষ প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলিউশন করতে আপনারা সকলেই জানালেন কোথায় কি কি অসুবিধা রয়েছে, সমস্তটা আমরা সকলে শুনলাম, ডিসকাশন করলাম এবং নির্দেশ সকলে যতটা সুবিধা মতো দিতে পেরেছি আমরা দিয়েছি। কন্টামিনেশনটাকে কন্টেন্ট করতে হবে, যেটা আমি আগে বলেছি, কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে লোকজন শেল্টারে রয়েছে এবং যেখানে মানুষ খেতে পারছে না, সেই অবস্থায় যদি এখন কন্টামিনেশন আসে সেটা না খেতে সামলানো যাবে না, এটা অনেকটা বেড়ে যাবে। তো করোনাটাকেও মাথায় রাখতে হবে এবং পাশাপাশি সকলকে আমাদের একসাথে একদম, মানে এটা কিন্তু পলিটিক্যাল নয়, এটা পুরো ব্যাপারটা হিউম্যানিটেরিয়ান ব্যাপার, মানুষ হিসেবে সবার পাশে থাকতে হবে এবং যতটা পারবো নিজের আয়ত্তের মধ্যে তাদের জন্য করতে হবে, সেটা তাদেরকে দুমুঠো খাবার। আমরা আছি তোমাদের সঙ্গে, সবাই এসছে তোমাদের পাশে, বারান্দা রয়েছে আমাদের। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।